আচ্ছা ঠিক আছে, দেখো এ স্টার, আগে আমরা বলি এ স্টার কোনটা, যেখানে সি ও ও কু এই নিবন্ধ থাকে, দ্যাট মিন্স আমরা ইন শর্ট বলতে পারি সি ও ও কু এই নিবন্ধটা থাকে, আর আমরা বলতে পারি সি ও টু, একটা বললেই হলো, সবই একই জিনিস, এই নিবন্ধটা থাকে সেটাকে আমরা বলবো এস্টার লিঙ্কেজ। আচ্ছা, তবে একটা জিনিস ইম্পর্টেন্ট করতে হবে যে এটার দুই পাশেই দেয়ার ইজ সামথিং উইথ কার্বন, কার্বন দিয়ে সামথিং কিছু আছে। আচ্ছা, মানে এই সি ও ও এই পার্টটার দুই পাশে কি অ্যাটাচ থাকবে, কার্বন, কার্বন অ্যাটাচ থাকবে, তাহলে আমরা বন্ড হবে, তাহলে আমরা সেটাকে বলবো এস্টার। আচ্ছা, এটাকে তুমি দেখবে যে অনেক সময় সি ও ও এইভাবে লেখে, কেউ দেখবা যে সি ও ও এইভাবে লেখে, কেউ দেখবা যে ও সি ও এইভাবে লেখে, একভাবে লিখলেই হলো, বাট দুই পাশেই কি থাকতে হবে বলতো, কার্বন, কার্বন থাকতে হবে, তাহলে সেটা কি হবে, এস্টার তৈরি। আচ্ছা ঠিক আছে, এখন এস্টার তাহলে তৈরি হয় কিভাবে, খুব মন দিয়ে শুনবা, কারণ ভিডিওটা আবার দেখতে পারবা অবশ্যই, নো প্রবলেম, সেটা পরে শেয়ার দিতে পারবো। আচ্ছা, তো মন দিয়ে তোমরা জাস্ট আজকে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, শেয়ার নাই সামনে আসছে, শুনছে দেখি সমস্যা, এই যে ইয়ে আছে, নেট আছে, সে এক নামে এবার সামথিং উইথ দিস বক্স, এর সাথে বললাম সিএইচ টু, দেন বললাম সি ও ও এইচ, মানে কার্বন সিলিক অ্যাসিড, আমি মনে হয় এস্টারিফিকেশন রিঅ্যাকশন করাইছিলাম, জি স্যার, আর এখানে আমি বললাম প্লাস সি এইচ থ্রি ও এইচ, তো এস্টারিফিকেশন রিঅ্যাকশন করার সিস্টেমটা হচ্ছে এই যে সি ও ও এইচ না, আর এখানে কি আছে, শুধু ও এইচ, এই সি ও ও এইচ আর এখানে শুধু ও এইচ, এই দুইটাকে তুমি পাশাপাশি রাখবা, বাকিগুলোকে দূরে দিবে, তাহলে H2O হবে, তাই তো, যেমন আমরা এটাকে CH3OH লিখবো না, যদি কোশ্চেন পেপারে দিয়েও দেয় আমরা নিজেরা নিজেরা ইমাজিন করে এই যে CH3OH, তো এটাকে উল্টো করে লিখবো, মানে বলতেছি মানে HO CH3, কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH আর অ্যালকোহল থেকে H চলে যাবে, H চলে যাবে, গে H চলে যাবে, হ্যাঁ গিয়ে গে গিয়ে তাহলে এইচ আর ওএইচ মিলাই কি হয়ে যাবে, H2O, আমি এটাকে এইভাবে করে লিখছি টু রিপ্রেজেন্ট যে এই এইচটা আসছে অ্যালকোহল থেকে আর ওএইচটা আসছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর বাকি যা যা থাকবে সেগুলোকে সিম্পলি জয়েন করে দিবা, ইট উইল বি লাইক দিস, H2O যাবে না, যাবে অবশ্যই যাবে, বাট তাহলে ইন্ডিকেশন করবে এই যে CO আর এখানে কি আছে OCH3, OCH3 এই যে এস্টার হয়ে গেল, এস্টার যার এই পাশেও কার্বন, ও পাশেও কার্বন, এটা হয়ে গেল এস্টার, এর কি এস্টার ফরমেশন, এস্টার ফরমেশন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও বলছে যে আগে অ্যালকোহল পার্টটা পরে অ্যাসিড পার্টটা দিলি, ওকে অলরাইট,
তাহলে দেখো এটা আসছে তাহলে তাহলে CH3OH প্লাস তাহলে আমরা অবশ্যই অ্যালকোহল আর অ্যাসিডকে আমি কি বললাম যে কাছাকাছি আনতে হবে তাহলে এটাকে আমি এখন উল্টো করে লিখি স্পেসটা ছোট হয়ে গেল CH2COOH COOH এই যে অ্যালকোহল আর অ্যাসিডকে আমরা আবার কাছাকাছি নিয়ে আসলাম এবার তুমি অ্যালকোহল থেকে H আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH নিয়ে যাও তাহলে কি ফর্ম হয় বলো CH3OOCCH2 প্লাস HOH CH2CO আর এখানে OCH3 একই জিনিস দেখো বক্স CH2COOCH3 ওকে বক্স CH2COOCH3 লাস্টে প্লাস HOH3 হ্যাঁ স্যার আমাদের এখানে কি আছে দ্যাট ডাজন্ট ম্যাটার আমাদের তো ম্যাটার হচ্ছে এইখানে ঠিক আছে কি না স্যার লাস্টে H2 দিব মানে আমরা ইয়ে করতে পারি আবার H2 এড করে হ্যাঁ যেমন এই দুটো একসাথে রিঅ্যাকশন করলে এস্টার তৈরি হচ্ছে আর ওয়াটার তৈরি হচ্ছে আবার আমরা রিভার্স রিঅ্যাকশনটাও করতে পারি সেটা হচ্ছে এইটার সাথে ওয়াটারকে অ্যাড করলে আবার এগুলো তৈরি হবে ওকে এন্ড ব্রেকডাউনটাও কিন্তু সেম ভাবেই হবে আচ্ছা যেমন এই যে COOH হ্যাঁ এটাই তো অ্যাসিড পার্ট ছিল তাহলে এখানে যে CO এটা হচ্ছে অ্যাসিড পার্ট অ্যাসিড পার্ট থেকে কি রিমুভ হয়েছিল OH আর অ্যালকোহল পার্ট থেকে কি রিমুভ হয়েছিল H তাহলে এটা যখন রিভার্স হবে এক্স্যাক্টলি রিভার্সিবল ভাবে ব্রেকডাউন হবে যেমন CO পার্টের সাথে OH অ্যাড হয়ে যাবে আর O পার্টের সাথে CH H অ্যাড হয়ে যাবে আচ্ছা আরে এস্টার ফর্ম হওয়ার সময় কি হয়েছিল CO পার্ট থেকে OH চলে গিয়েছিল আর O পার্ট থেকে H চলে গিয়েছিল তাহলে ব্রেকডাউন হওয়ার সময় তাই হবে এখানে CO পার্ট থেকে OH রিমুভ হয়ে গেছে তাহলে এখানে এটা ব্রেক করার পরে CO পার্টের সাথে আবার তুমি OH লাগাই দিবা OH লাগাই দিবা এই তো আর O পার্টের সাথে H লাগাই দিব আচ্ছা এক্স্যাক্টলি তো অপোজিট রিঅ্যাকশন আচ্ছা এখন আমরা দুই একটা তাহলে অপোজিট রিঅ্যাকশন দেখি যেটা কিনা এস্টার ব্রেকডাউন আচ্ছা এস্টার কি ব্রেকডাউন ব্রেকডাউন কপি করব নাকি ভিডিও থেকে পড়ে পড়ে ভিডিও দেখে আবার পড়ো আচ্ছা তাহলে ডাবল টাইম পড়া হবে ডাবল টাইম এই ভিডিওটা বেশি কাইন্ড হবে তুই কোনটা তুই নাই তার পর পড়া না তোর কাই চলে আচ্ছা দেখো যেমন ধরো এখানে তুমি আগে এই এস্টারকে ভাগ করে নিবা একটা পার্ট হবে অ্যালকোহল পার্ট আর একটা পার্ট হবে অ্যাসিড পার্ট বলো এখানে অ্যাসিড পার্ট কোনটা সিও সিও যেটা ছিল সেটা অ্যাসিড পার্ট আর ও এর সাথে যেটা ছিল ওটা হচ্ছে অ্যালকোহল ওটা হচ্ছে কোন পার্ট অ্যালকোহল পার্ট কি ঠিক আছে কি না তাই তো নাকি তো
এস্টার যখন ফর্ম হয়েছিল তখন COOH থেকে, হ্যাঁ এস্টার যখন ফর্ম হয়েছিল তখন COOH থেকে কি রিমুভ হয়েছিল? OH আর অ্যালকোহল থেকে H। এক্স্যাক্টলি তুমি এটা ব্রেকডাউন করার সময় ওই কাজটা করে দাও। CO পার্ট থেকে তোমরা OH রিমুভ করেছিলে, OH নাই তো সেটাকে তুমি আবার ওকে ফিরিয়ে দাও। মানে মোট কথা এই OH কে তুমি এখানে নিয়ে আসো। আর অ্যালকোহল পার্ট থেকে আমরা কি রিমুভ করেছিলাম? H। আর এখানে তৈরি হবে C2H5OH। কার্বক্সিলিক অ্যাসিডস এন্ড অ্যালকোহলস to produce sweet smelling substance কারণ সমস্ত এস্টাররা হচ্ছে খুব মিষ্টি গন্ধ থাকে, আচ্ছা sweet smell থাকে, তেল পারফিউম মিষ্টি সেই পারফিউম টু প্রোডিউস, হ্যাঁ ও গার্মেন্ট দেবে ওই সো ওর দেখিও কই না তাই অবস্থা। কি কোন আচ্ছা স্যার খাতার মধ্যে কপি করো। আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো, এখন এই তিনটা জেনে রাখো যে কোন রিঅ্যাকশনে যদি ওয়াটার ইজ দা রিঅ্যাক্ট্যান্ট থাকে, এটা রিঅ্যাক্ট্যান্ট সাইড আর এটা কোন সাইড? প্রোডাক্ট। এটা আমি মনে হয় অ্যালকোহলের রিঅ্যাকশন পড়ার সময় বলেছি, ভিডিওতে আছে, দেখে ভিডিও করেছি, হ্যাঁ ওইটাই ওই ভিডিও দিছি মানে পড়াইছি। আচ্ছা তাহলে ওয়াটার যদি রিঅ্যাক্ট্যান্ট হয় কোন রিঅ্যাকশনের, তুমি মনে রাখবা সেখানে ক্যাটালিস্ট হবে কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিডস, না সরি ডাইলিউট স্ট্রং অ্যাসিডস, কারণ ডাইলিউট স্ট্রং অ্যাসিডরা ওয়াটার সাপ্লাই করে আর কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিডরা ওয়াটার অ্যাবজর্ব করে, ঠিক আছে কিনা? আচ্ছা স্ট্রং অ্যাসিড বলতে আমরা ইউজ করতে পারি HCl,
H2SO4, H3PO4, H3PO4, HNO3, HNO3, এগুলো আমরা ইউজ করতে পারি। তবে এটা ভালো, সেফ, কোন এক্সট্রা সাইড রিঅ্যাকশন করে না, অপশনাল গ্যাসিয়েট এয়ার টু সরি। আর ওয়াটার যদি হয় প্রোডাক্ট, ওয়াটার যদি হয় প্রোডাক্ট, জাস্ট উল্টো কন্ডিশন, তখন আমরা ইউজ করব স্ট্রং অ্যাসিডস, কনসেন্ট্রেটেড, মানে এগুলোর কনসেন্ট্রেটেড অ্যাসিড, স্ট্রং কনসেন্ট্রেটেড অ্যাসিডস, ঠিক আছে কিনা? বা তুমি যদি স্ট্রং অ্যাসিড না পাও তখন না আর এখানে তুমি যদি ডাইলিউট অ্যাসিড না পাও সেক্ষেত্রে তুমি ডাইলিউট অ্যালকালিও তুমি এখানে ইউজ করতে পারো। অ্যালকালি, যেমন অ্যালকালি বলতে আমরা এখানে বোঝাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তুমি ইউজ করতে পারো। যদি ওয়াটার রিঅ্যাক্টেন্ট থাকে তাহলে ইউ ক্যান ইউজ ডাইলিউট স্ট্রং অ্যাসিড অর ডাইলিউট স্ট্রং অ্যালকালি, কারণ both strong acid and both strong alkali they serve to catalyze any reaction that involves water addition. ঠিক আছে কিনা, মানে ওরা ওয়াটার দিতে সাহায্য করে যে কোনো কাউকে, এরা ক্যানের ওয়াটার বেশি আছে, হ্যাঁ কারণ ওদের মধ্যে ওয়াটার বেশি আছে, ডাইলিউট মানে ওয়াটার বেশি, তবে যদি ওয়াটার কোন রিঅ্যাকশনের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু একটাই অপশন, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড, কারণ অ্যালকালিটা বেসিক্যালি ওয়াটারকে অ্যাবজর্ব নিতে পারে না। যেমন আমরা রিঅ্যাকশন দেখি, যেমন ধরো সিএইচ থ্রি সিওএইচ প্লাস ধরো বললাম সিএইচ থ্রি OH, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালকোহল OH, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি যাবে OH আর অ্যালকোহল থেকে কি যাবে H, মিলাই কি হবে CH3COOCH3, আর H আর OH মিলাই কি হয়ে যাবে H2O প্লাস H2O। তাহলে এখানে বলো ওয়াটার কি এখানে রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট? প্রোডাক্ট, ওয়াটার ইজ দ্য প্রোডাক্ট। তো ওয়াটার যদি প্রোডাক্ট হয় তাহলে আমরা কি ইউজ করব? কনসেন্ট্রেটেড স্ট্রং অ্যাসিড। ধর আমি এখানে লিখলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমি দিচ্ছি, আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি, নাইট্রিক অ্যাসিড নিতে পারি, যেগুলো তবে ফসফরিক অ্যাসিড নেওয়াটা ভালো। অন্যগুলো নিলে কি হবে? অন্যগুলো নিলে হয়তো কোনো সাইড রিঅ্যাকশন হতে পারে। আর যদি এমনটা হয় CH3COOCH3 প্লাস H2O, তাহলে এখানে আমরা এস্টারকে এবার ভাঙবো কি দিয়ে? ওয়াটার দিয়ে। তাহলে মনে মনে ইমাজিন করে নাও CO পার্টের সাথে আমরা কি দিব? OH, OH, কারণ CO পার্ট থেকে তো আমরা OH রিমুভ করছি, তাহলে এখানে CO পার্টের সাথে আমরা আবার এখানে OH দিয়ে দিব, আর O পার্টের সাথে আমরা কি দিব? O H H H দিব, যার থেকে যা রিমুভ করেছিলাম তার সাথে আবার সেটা দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে বলো? CH3COOH, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে কি হবে? CH3OH, তাই না? CO পার্টের সাথে OH অ্যাড হয়ে গেল আর O পার্টের সাথে H অ্যাড হয়ে গেল, তাই তো? এখানে কি ওয়াটার রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট? রিঅ্যাক্টেন্ট, রিঅ্যাক্টেন্ট সাইডে। তাহলে ক্যাটালিস্ট কি নিব? ডাইলিউট অ্যাসিড, ডাইলিউট অ্যাসিড অর ডাইলিউট অ্যালকালি। অ্যালকালি
ডাইলিউট ধরো নিলাম H2SO4, মানে রিঅ্যাকশনের কন্ডিশন চেঞ্জ করে দিলে রিঅ্যাকশনটাও চেঞ্জ হবে। তবে আমরা যখন ক্যাটালিস্ট হিসেবে ডাইলিউট অ্যালকালি নেই তখন কিছু এক্সট্রা সাইড রিঅ্যাকশন হয়, সেটা কিরকম? এখানে আমরা তো ডাইলিউট অ্যাসিড নিচ্ছি, সো ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এই সেম রিঅ্যাকশনটা এই উপরে কি লিখছো কি সরলো, এই সেম রিঅ্যাকশনটা তুমি যদি ধরো ডাইলিউট অ্যালকালি মানে ডাইলিউট সোডিয়াম হাইড্রক্সাইড ইউজ করে আমি করছি, তাহলে ভাঙো COO, CO পার্টির সাথে কি আসবে? OH, OH আর O পার্টির সাথে H, তাহলে এটা হবে CH3COOH প্লাস CH3OH, একই রিঅ্যাকশন হলো, কিন্তু এই জিনিসটা একটা অ্যাসিড না, কার্বক্সিলিক অ্যাসিড, আর আমরা অ্যাজ এ ক্যাটালিস্ট আমরা কি ইউজ করেছি? অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছি অ্যাজ এ ক্যাটালিস্ট, তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি না, অ্যাসিড আর অ্যালকালি রিঅ্যাকশন হয় না, হয় না? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকালি আবার রিঅ্যাকশন হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন, ও অর্থাৎ এখানে আর একটা সেকেন্ড রিঅ্যাকশন হবে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড রিঅ্যাকশনের থিমটা কি ছিল? এইচ উঠে যে সেখানে কি বসবে? মেটাল বসবে, এইচ উঠে যে সেখানে কি বসবে? এই জিনিসগুলো আমি বলছি বারবার কেন ইউজ করতে হবে, সব সময় অ্যামাইড কেন হবে? মেটাল তো সোডিয়াম, তো এখানে উঠাই দিয়ে সোডিয়াম বসে দাও কুনা প্লাস H2, তাহলে এই যে H উঠে গেল আর এখানে OH টা বাকি থাকলো H2 হয়ে গেল, এই সাইড রিঅ্যাকশনটা হবে। তুমি যদি অ্যালকালি ইউজ করো কি, ঠিক আছে কি না, এই কার্বক্সিলিক অ্যাসিড তুমি যদি এস্টার ব্রেকডাউন করার সময় তুমি যদি ক্যাটালিস্ট হিসেবে অ্যালকালি ইউজ করো তখন ব্রেকডাউন তো হবেই কিন্তু এট দ্য সেম টাইম ওই কার্বক্সিলিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা আবার ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার রিঅ্যাকশন করবে, কারণ ও তো অ্যালকালি আর কার্বক্সিলিক অ্যাসিড তো অ্যাসিড না, বুঝছো? আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনটা হলো প্রবলেম তুমি যদি ক্যাটালিস্ট ইউজ করো, মানে তুমি যদি ক্যাটালিস্ট হিসেবে অ্যালকালি ইউজ করো, এটাই প্রবলেম অ্যাজ এ রিঅ্যাকশন। আচ্ছা শোনো, তো আমরা এস্টারের ব্রেকডাউন আর ফরমেশনটা করে ফেললাম, কি ক্যাটালিস্ট লাগে আমরা সেটাও জেনে নিলাম। আচ্ছা, আজকে জাস্ট পলিমারের বেসিকটা দিয়ে শেষ করব, কারণ পলিমারাইজেশন করার আগে আমি তোমাদেরকে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে রিঅ্যাকশনগুলো পড়াইছিলাম সেই রিঅ্যাকশনগুলো আবার একটু দেখে আসতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন আর এই যে আজকে এস্টারের ফরমেশন আর ব্রেকডাউন পড়ালাম না, এই রিঅ্যাকশনগুলো একটু দেখে আসতে হবে।
তাহলে পলিমারাইজেশন স্মুথলি বুঝতে পারবা। আর এট দ্য সেম টাইম অ্যালকিনের অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশনের থিমটা জানতে হবে। অ্যালকিন যেমন আমি তোমাদেরকে এক্সামে এরকম কোয়েশ্চেন দিয়েছিলাম যে এই একটা অ্যালকিন, একটু মানে চিন্তা করার ইয়ে নাই। এখন ওই পাশে তো আটশো নাই, ডট 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 দিয়ে আছে, তো তুমি তাহলে এখানে ডট 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 দিয়ে দাও, এখানেও তুমি এখন ডট 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 দিয়ে দাও। এই সিম্পল ছিল জিনিসটা, এটাই মানে কি পড়ছিলাম না পড়ছিলাম সেসব ভুলে গেছি, পলিমারাইজেশন করতে আমি পারবো না করছি। পলিমারাইজেশন পড়ে ফেলবো, মাস্ট কি পয়েন্ট নিয়ে আসবা, কি পয়েন্ট আনতেই হবে, কেমিস্ট্রি অবশ্যই। বোর্ডটা নীল নীল হয়ে গেছে। যাই হোক দেখো বলতো কেমিস্ট্রিতে মার মানে কি? মার মানে হচ্ছে মনো মানে একটা, ডাই মানে ট্রাই, একবারে পলি দিয়ে গেলাম, পলি মানে অনেক, ম্যানি ম্যানি ম্যানি, ও পলি মানে অনেক। তাহলে মনোমার মানে হচ্ছে একটা মলিকিউল, একটা মলিকিউল, পলিমার মানে হচ্ছে মলিকিউল মলিকিউল। তো যে কোনো পলিমারাইজেশনের থিমটা হচ্ছে মনোমার। স্যার ছাড়ে কি তাহলে হেক্সা, হেক্সা হেক্সামার, হেক্সামার দেখো অনেকগুলো মনোমার, মনোমার 1 মনোমার 2 মনোমার 3 অনেকগুলো মনোমার লাস্টে ইনফিনিটি যখন একসাথে অ্যাডিশন হবে ওরা সবাই একসাথে মানে এক বন্ড বন্ড করে ফেলবে,
ওই যে হয় ওই ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড করে বন্ড করে ফেলবে অ্যাডিশন থিম, আর না হয় ওই যে COOH থেকে OH আর শুধু OH থেকে H বা NH2 থেকে H সরে বন্ড করে ফেলবে এস্টার লিঙ্কেজ আর না হয় অ্যামাইড লিঙ্কেজ, ঠিক আছে কিনা? তো যাই হোক এরা যদি একসাথে রিয়াকশন করে তখন মনোমার সবগুলো মনোমার একসাথে কি হয়ে গেল জয়েন্ট হয়ে গেল বন্ডিং দিয়ে বন্ডিং। এগুলো সব ইন্ডিভিজুয়াল একটা একটা মলিকিউল না, এই জন্য আমরা এগুলো তো মনোমার 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 বলছি। তো ওরা একটাই বন্ড করবে? হ্যাঁ, বাট সবগুলো মনোমার যখন একসাথে বন্ড করে জয়েন হয়ে গেল এই মলিকিউলটাকে আমরা কি বলছি, মেনি মলিকিউলস জয়েন্ট। তার এটা নাম কি দিব? পলিমার। পলিমার, মেনি মলিকিউলস, পলিমার, পলিমার, বুঝছো? এটা হচ্ছে পলিমারাইজেশন মেইন থিমটা। ওকে, আর তোমরা অবশ্যই ওই অ্যাডিশন রিঅ্যাকশনের থিম আর যে কার্বক্সিলিক অ্যাসিডের যে রিঅ্যাকশনস করেছিলাম এগুলো এস্টারামাইড, এস্টারামাইড এগুলো দেখে আসবো। এস্টারামাইড কাউন্সিল এসে শেষ।